প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। মনে মনে এসব ভাবলেও তা মুখে প্রকাশ করল না জিসান। কণ্ঠ গম্ভীর রেখে তিশাকে বলল, ভাইয়ের শরীরটা ভালো ছিল না, তাই ফ্যাক্টরি একটা জরুরি কাজে আমাকে যেতে হয়েছে। তাছাড়া আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না, তুই কেবল তোর মগজ খরচ করে পড়াশোনাটা শেষ কর, বাকি সব কিছুর জন্য আমি আছি। তিশার মন ভারী হলো। জিসান নামক বেদনা যেন ওর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে দিনকে দিন। লোকটি থেকে মুক্তি যেন তিশার দিবা স্বপ্ন, তবে আপাতত এসব ভাবলে চলবে না। আগে তাকে বিয়েতে যাওয়ার জন্য নির্দয় মানুষটির মন করানোর কোনো উপায় খুঁজতে হবে। অনেক ভাবার পর উপায় না পেয়ে হঠাৎ কণ্ঠে খাদে নামিয়ে অনুনয় করে বলতে লাগলো, জিসান ভাই মাকে বলেন না আমাকে বিয়েতে যেতে দিতে। আপনি না বললে না, নাকি যেতে দেবে না, এ কেমন কথা বলেন তো? সবাই যাবে, শুধু নাকি আমার নিষেধ। আপনি একটু বলেন না জিসান ভাই, আপনি বললে নির্ঘাত শুনবে। জিসান এবার একটু নেড়ে চড়ে বসলো, দু আঙুলের মাঝে কলমটি নিয়ে খানিকটা নাচিয়ে তিশার দিকে তাকালো। হঠাৎ চোখ পড়ল নিষিদ্ধ কোনো স্থানে। মুহূর্তে জিসান বেসামাল হয়ে পড়ে, শুকনো একটা ঢোক গিলে দ্রুত চোখ সরিয়ে ফেলে। এই মেয়েটি এত বেখেয়াল কেন? অন্তত নিজের জন্য না হোক, আমার জন্য হলেও ওকে ওর সব কিছু খেয়ালে রাখতে হবে। ওর এই বেখেয়ালি পোনা একদিন আমাকে মেরে ফেলবে। জিসান চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল, ছাড়ল। কিছুক্ষণ পর নিজেকে সামলিয়ে তিশার চোখের দিকে দৃষ্টি স্থির করল, ঠোঁট দুটো প্রসারিত করে মধুর কণ্ঠে বলল, বিনিময়ে আমি কি পাবো? রাজ্যের বিরক্তি এসে ভর করল তিশার চিকন মুখে, যেন পূর্ণিমা বিধ রজনীতে হঠাৎ আসা অমাবস্যা। চারাদিকে এখন ঘুটঘুটে তমসায় ভরা। এক ফালে আশার আলো নেই কোথাও। কত পায়তারা করে মাকে মানিয়েছে তিশা বিয়েতে যাওয়ার জন্য, এর জন্য হিটলার জিসানের সকল শর্ত মেনে নিয়েছে না শুনে। অথচ শেষে এসে কি হলো, তিশার খুশি হয়তো কারো পছন্দ হয় না, তাই তো কাঁধে করে আপদ ঝুলিয়ে নিয়ে যাচ্ছে সবাই। আর এই আপদ যে তিশার জন্য বিপজ্জনক তা কি বুঝে না কেউ। বিয়েতে যাওয়ার সকল আনন্দ যেন মাটি চাপা পড়লো তিশার, যখন থেকে জেনেছে ওদের সাথে জিসানও যাবে। এর থেকে ঢের ভালো হতো ওকে বিয়েতে যেতে না দিলে, অন্তত হিটলারের হিটলারগিরি থেকে কিছুদিনের জন্য রক্ষা তো পেত বেচারি। কিন্তু এখন সে আশাতেও ঘুরে বালি। তিশা ভাবছে আর এই ভাবনার জগৎ থেকে একটি ছন্দ মিলাতে ব্যস্ত, এই জীবনে বুঝি ওর শান্তি নামের মানুষটির সাথে আর দেখা হবে না। এত যাতনা সহ্য করেও বা কী লাভ হলো, নিজের কপাল এখন নিজের চাপড়াতে মন চাইছে তিশার। হঠাৎ মায়ের রাগত্ব স্বর কর্ণপথতেই তিশার ধ্যান ভাঙে। ভাবনার জগৎ থেকে ছিটকে পড়তে রেণু বেগমের বিরক্তিতে ভরা বদনখানির দর্শন ঘটে তিশার। কিন্তু তিশার সেই অস্থির চাহনি সম্পূর্ণ অগ্রাহ্য করে রেণু ব্যাগপত্র নিয়ে তিশাকে গাড়ির সামনে যাওয়ার তাড়া দেয়। উপায়ন্ত না পেয়ে তিশা নিজের ভারী লাগেজটা হাতে তুলে হাঁটা ধরে গন্তব্যের পথে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দৃষ্টি পড়ে সামনের পুরুষটির দিকে, একটা ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে আছে জিসান সাহেব। শ্যামলা মুখে হালকা চাপ দাঁড়িয়ে বুদ্ধিদীপ্ত তার মুখ, সবই ভালো ছেলেটির, শুধু ভালো লাগে না তার গম্ভীর মুখখানি তিশার। তার চেয়েও অসহ্য তার তিক্ত বাক্য, দেখলে মনে হয় ছোটোবেলায় এই ছেলেটিকে কেউ সুরসুরে দিতে হয়তো ভুলেই গিয়েছে, তাই হয়তো হাসতে শিখি নাই মানুষটি, কেমন সারাক্ষণ গোমরা মুখে ঘুরে বেড়ায়। দেখলে মনে হয় অকালে বউ মরছে, তার মুখেও কোনো রসকস নেই। তিশা আবারও নিজের ভাবনার জগতে ছবি আঁকতে লাগলো, রং তুলি ব্যবহার করে সবই ঠিকঠাক করলো। চোখ আঁকতে গিয়ে আবারও পড়ল বিপাকে, মনের ক্যানভাসে উঁকি মারে মায়াবী একজোড়া দৃষ্টি, যার গভীরতা মাপা তিশার জন্য সহজ নয়। আর তখনই অসাবধানতাবশত জিসানের সেই মায়াবী দৃষ্টির সাথে চোখাচোখি হয়। লজ্জাবতী তিশার সাথে সাথে নিজের দৃষ্টি সরিয়ে ফেলে, এই চোখ জোড়া একদিন ওকে ধ্বংস করে ছাড়বে বলে মনে হয়। জিসান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, রায়হান আর বাল্যকালের বন্ধু বলে এই বাড়িতে অবাধে আসা যাওয়ার সুবাদে তিশাদের আত্মীয় স্বজন অনেকের সাথেই বেশ ভালো সক্ষতা আছে জিসানের। সেই সূত্রে ধরে তিশার কাজিন সীমাকেও চেনে, বেশ কয়েকবার তিশাদের বাড়িতে মেয়েটিকে দেখেছেও। রায়হান অবশ্য একদিন পরিচয়ও করিয়ে দেয়, তখন থেকে মেয়েটিকে কেবল চিনত, তবে চেনা আর জানার মধ্যে কিঞ্চিৎ পার্থক্য থাকে। জিসান গম্ভীর প্রকৃতির ছেলে, সহজে কারোর সাথে সক্ষতা গড়ে ওঠে না, তার জন্য যথেষ্ট সময়ের ব্যাপার আবশ্যক। তাই পরিচয় হওয়ার পরও সীমার সাথে তেমন কোনো কথাবার্তা হতো না, সাধারণ ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়া। তবে গত একটা বছর ধরে অচেনা নাম্বার থেকে লাগাতার সীমাকে কল করে ডিস্টার্ব করা শুরু করে,
শুধু তাই নয়, সীমার ফেসবুক আইডি হ্যাক করে আজেবাজে মন্তব্য করে। এক পর্যায়ে সে সীমাকে ব্ল্যাকমেল করাও শুরু করে অজানা লোকটি। ব্যাপারটা সীমা একা কোনোভাবেই হ্যান্ডেল করার উপায় খুঁজে না পেয়ে বড় ভাই রায়হানকে জানায়। রায়হান সব শুনে সেদিন সীমাকে অভয় জানায় আর কাউকে কিছু না বলার পরামর্শ দেয়, কারণ ব্যাপারটা অনেক সেন্সিটিভ। এসব বিষয়ে পাসকান হলে মানুষ সবসময় দোষ জারি হোক আঙুল কেবল মেয়েটির গায়ে তোলার সাহস পায়। আর সীমাদের গ্রামে তো গোমূর্খে ভরা, এরা বুঝে কম বলে বেশি। তারা ব্যাপারটা নিজেদের মতো করে ছড়িয়ে ছিটিয়ে শান্ত হবে, এতে সীমার ক্ষতি বই আর কারো কিছু হবে না। তাছাড়া ওর মামা শিক্ষিত হলো, গ্রামের আর দশটা সাধারণ মানুষের মতোই ওনার চিন্তাধারা, তাই তার চোখেও আগে তার মেয়েকেই দোষী বলে মনে হবে। হয়তো সীমার পড়াশোনাটাও বন্ধ হয়ে যেতে পারে যাত্রায়। তাই রায়হান সীমাকে সামলিয়ে ব্যাপারটা জিসানের সাথে আলাপ করে। জিসান পরিস্থিতির গুরুত্ব বুঝে একজন পুলিশ বন্ধু দ্বীপের সাথে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করে, আর দ্বীপ আনঅফিসিয়ালভাবে পুরো কেসটা হ্যান্ডেল করে নিজের মতো। ফোন কল ট্র্যাকিং করে অজানা ছেলেটিকে ধরে ফেলার পর জানতে পারে ছেলেটির নাম ছিল ফয়সাল, সীমার সাথে ওরই ভার্সিটিতে পড়াশোনা করে। সীমাকে নাকি পছন্দ করতো ফয়সাল, বলতে গেলে ভালোবাসত। বেশ কয়েকবার প্রপোজও করে, কিন্তু সীমাকে প্রতিবার সীমা না করে দেয়। ওরে না করা ফয়সালের পছন্দ হয় না, তাই বারবার ভালোবাসা প্রত্যাখ্যান হওয়ায় ফয়সাল ক্রোধের আগুনে জ্বলে ওঠে। এমনিতেই পুরুষ না শুনতে পছন্দ করে না, তাদের একটি ভুল ধারণা, সিদ্ধান্ত নেওয়ার হোক শুধু তাদেরই আছে। কোনো নারী পুরুষকে না বলা মানে সরাসরি তার পৌরুষে গিয়ে আঘাত করা। তাছাড়া তারা মনে করে না বলার স্পর্ধা আদর্শে দেখাবে কেন, এই মৌলিক প্রশ্নটি তাকে সংক্ষুব্ধ করে তোলে। পুরুষ হারতে জানে না, পরাজয়কে বরণ করতে নারাজ তারা বরাবর। তাও যদি ব্যাপারটা নারীর ক্ষেত্রে হয় তাহলে তো আরও আগে নয়। কিন্তু বোকা পুরুষ বোঝে না নারীর কাছে হারার মধ্যে শৈল্পিক সৌন্দর্য থাকতে পারে, যা কিছু মূর্খ পুরুষের জানা নেই। দ্বীপের পরিচিত কিছু স্থানীয় পুলিশ অফিসারদের সাহায্যে ফয়সালকে ওরই বাড়ির গ্রাম থেকে তুলে আনা হয়। রায়হান আর জিসান মিলে কিছুক্ষণ উত্তম মাধ্যম দেওয়ার পর ফয়সাল সব স্বীকার করে। সীমাকে অপমানিত করা আর ওকে মানসিকভাবে আঘাত করার উদ্দেশ্যেও এসব করেছে জানায়। সীমা পুলিশ কেসে নিজেকে জড়াতে চায় না বলে জিসান ব্যাপারটাকে রফাদফা করে অন্যভাবে। ফয়সাল থেকে লিখিত বয়ান নিয়ে পুলিশের মাধ্যমে কড়া হুমকি দেওয়া হয়, যাতে পরবর্তীতে এমন কিছু করার আগেও 10 বার ভাবে। ফয়সাল ভয় পায় আর কানে ধরে এমন কাজ এই জন্মের দ্বিতীয়বার করবার চিন্তাও করবে না। সীমার সম্মানের কথা ভেবে পুরো ব্যাপারটা জিসান সেদিন ঠান্ডা মাথায় সমাধান করে। না হলে জিসান ঠান্ডা মাথার ছেলে মোটেও নয়। রায়হানের মুখে সব শুনে সীমা ফোন করে সেদিন জিসানকে মন থেকে ধন্যবাদ জানায়। রায়হানের মতো জিসানকেও নিজের বড় ভাই হিসেবেই সম্বোধন করে। আর তখন থেকেই সীমাকেও নিজের বোনের চোখে দেখে আসছে জিসান। কিছুদিন আগে সেই বোন যখন ফোন করে অনুরোধ করে ওর বিয়েতে আসার জন্য, তখন জিসান চেয়েও না করতে পারেনি। অবশ্য যাওয়ার আরও একটা কারণ আছে, সেই কারণ কেবল ও জানে। তারপর রায়হানও জানায় নিজের যাওয়ার কথা, সাথে এটাও জানায় ও গাড়ি নিয়ে আসবে আর সবাই একসাথে ওর গাড়িতে করে চলে যেতে পারবে আরামে। রায়হানও প্রসন্ন হয় জেনে। আর আজ বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল গাড়ি নিয়ে হাজির হয় তিশাদের বাড়ির সামনে জিসান। হাতে ওর মুঠোফোন, দৃষ্টি সেখানেই নিবদ্ধ। হঠাৎ মনে হলো কেউ ওর দিকে নিরের চোখে তাকিয়ে আছে। শান্ত দৃষ্টির সামনে নিক্ষেপ করতেই থমকালো। মনে হলো কোথাও যেন শব্দহীন বৃষ্টি হচ্ছে, তবে সেই বৃষ্টির ঝনঝন শব্দ জিসানের বুকে কম্পন করে বেড়াচ্ছে অনবরত। নৈঃশব্দ নিবাদ পরিবেশ তবু হৃদয়ে অনুরণন ওঠে বারবার। জিসান নিঃশব্দের দম ছেড়ে ঠোঁটের কোণ দিয়ে হাসলো, মুঠোফোনটা পকেটে পুরে তটস্থ পায়ে এগিয়ে গেল সামনের যুবতীর দিকে। যুবতীর হাতের ভারী লাকেজটা তুলে নেয় নিজের হাতে, কিছু না বলে হাঁটা ধরে গাড়ির দিকে। তিশা বিমূর্ণ নয়নে তাকালো, না করতে গিয়েও পারল না, তাই সেও চুপচাপ পদাচারণ করল জিসানের সাথে। আর এদিক দিয়ে যুবতীর অবিমিশ্র নয়নের দিকে দ্বিতীয়বার তাকাবার প্রয়োজন মনে করল না যুবক। অবিব্যক্ত এমন এই যুবতীর উপস্থিতি ওর কিছু যায় আসে না। লাগেজটি গাড়িতে রেখে সন্তর্পণে তিশার কাছাকাছি এসে খানিক দূরত্ব রেখে দাঁড়ালো। নিজের দৃষ্টি আবারও নিবদ্ধ করল ফোন নামক যন্ত্রটিতে। কোনো প্রকার টুশব্দ করল না, আপন মনে নিজের কাজে ব্যস্ত সে। মূর্তি পরিবেশটা আবার কেমন থমথম হয়ে গেল। তিশার মন উসখুস করছে, চুপ থাকাটা বড্ড বেমানানোর জন্য। তাও যখন পরিস্থিতি এতটা বেয়ারা ওর জন্য, নিজের অস্তিত্ব জানান দিতে গলা ঝেড়ে কাশল প্রথমে। কিন্তু সামনের মানুষটির নির্বিকার ভূমিকা ওকে ব্যতিগ্রস্ত করছে এখন। তিশা আবারও চেষ্টা করল পুরুষটির ধ্যান নিজের দিকে আকৃষ্ট করার জন্য। অবশেষে তিশার চেষ্টা সফল হলো, সামনের পুরুষটির মন গড়ল। যেখানে আবার রুদ্ধদ্বার কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলার থাকলে বলে ফেল, যক্ষা রোগীদের মতো কাশি দিয়ে ভাইরাস ছড়াচ্ছিস কেন? তোর ভাইরাস আবার আমাকে না আক্রমণ করে বসে তখন কি হবে জানিস?
জিসানের কথা শুনে সাথে সাথে দিশার ঠোঁট যুগলের মাঝে কিঞ্চিত ব্যবধান সৃষ্টি হয় ও ফ্যালফল দৃষ্টিতে জিসানের পানে তাকায়। অস্ফুট স্বরে স্থির চিত্তে বলে, কি হবে? জিসান এবার নিজের জায়গা ছেড়ে ঘুরে দাঁড়ায় তিশার দিকে। তিশার প্রশ্নসূচক মুখ দেখে ঠোঁটের কোণে হাসে, সহাস্যে বলে, অল্প বয়সে আমার বউ তোর জন্য বিধবা হবে। তিশা ভোরকে যায়, কি জাতা বলছেন, একটা কাশির জন্য কেউ আবার মরে? আর আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না জিসান ভাই? এমন করেন কেন সবসময়? আপনার কোন পাকা ধানে মই দিয়েছি আমি যার কারণ বশত এমন করেন? আর একটা কথা সত্য করে বলেন তো, বাল্যকালে আন্টি কি মধু খাওয়াতে ভুলে গেছে আপনাকে? এত তিক্ত কথা আসে কি করে আপনার মুখে? একটু মিঠা বাক্য বললে কি আপনার খুব বেশি ক্ষতি হবে? লাভ ক্ষতি এত বুঝি না আমি, আমার মিঠা বাক্য শুনতে তোর এত লোভ কেন? প্রেম করবি আমার সাথে নাকি প্রেমে পড়ে গিয়েছিস? সত্যি করে বলতো। ফালতু কথা বন্ধ করুন জিসান ভাই, আমাকে কি আপনার গোয়ার মনে হয়? প্রেম আবার আপনার সাথে? অসম্ভব। জিসান নিজের জায়গায় পুনরায় ফিরে গিয়ে চোখে হাসলো, ঠোঁটের কোণা চিরাচরিত সেই হাসি স্থির রেখে মুখ বাঁকিয়ে বলল, তা তো সময় হলে দেখা যাবে। নিশি নিজের রুমে বসে হেডফোনে কানে লাগিয়ে গান শুনছিল, নিজের আপন ভাবনায় মশগুলো। মনটা ওর একদম ভালো নেই, মন ভালো না থাকায় খাতায় নিজের নামটি যত্নের সহিত লিখে বসে আছে। এখন না পারছে মন ভালো করতে, না পারছে খাতা থেকে নিজের নামটি মুছে ফেলতে। ভালো লাগছে না কিছু, তিক্ত লাগছে সব কিছু। আর এসব হচ্ছে ভালোবাসার মানুষটির জন্য, যাকে নিশি মন থেকে সত্যি ভালোবেসেছিল। কিন্তু সেই মানুষটি আদৌ নিশিকে মন থেকে ভালোবাসে কিনা তা নিয়ে নিশির অন্তরিন্দ্রিয়ে এখনও সন্দেহের বাসা বাঁধছে। কারণ আজকাল সাজিদের ভাবসাব একটুও ভালো লাগে না নিশির। ছেলেটি কেমন এড়িয়ে চলে ওকে, বিশেষ করে সেদিনের পর থেকে। কয়েকদিন আগের কথা, নিশির বান্ধবী তামান্নার জন্মদিন ওদের বাড়ি গিয়েছিল। তামান্নার কাজিন হওয়ার সুবাদে সেখানে সাজিদও ছিল, আর সেখানে নিশিকে কিছুক্ষণ সময়ের জন্য একা পেয়ে একটা অসমিতির ইচ্ছা দাবি করে সাজিদ। নিশির সাথে সাথে তার বিরোধ জানায় ও সাজিদকে ভালোবাসে বলে নিজের সীমার বাইরে এমন কোনো কিছু করতে পারবে না তা সাফ সাফ জানিয়ে দেয়। আর সাজিদকে অনুরোধ করে এমন অবৈধ ইচ্ছে দ্বিতীয়বার যাতে না দাবি করে। কিন্তু সাজিদ সেদিন রাগের মাথায় নিশিকে অনেক কথা শোনায়। সাজিদের কাছে এমন আচরণ মোটেও আশা করেনি নিশি, তাই সেদিন জন্মদিন থেকে অনেকটা কান্না করতে করতে বাসায় ফিরেও ভেবে না সাজিদের সাথে আর কথা বলবে না, কোনো সম্পর্ক রাখবে না। কিন্তু নিজের মতের উপর নিশে দুদিনও স্থির থাকতে পারল না, কারণ সাজিদ তার মেটে মেটে কথায় নিশিকে আবারও নিজের জালে ফাঁসিয়ে ফেলে, যেমনটা ফাঁসিয়েছিল এক বছর আগে। এক বছর আগে তামান্নার জন্মদিনই সাজিদের সাথে দেখা হয় নিশির। যেমন দেখতে ছেলেটি, তেমনই তার স্টাইলার ভীষণ স্মার্টও। এক কথায় বলতে গেলে চার্মিং পার্সোনালিটি সাজিদের। আর এ ধরনের পুরো যে কেবল ফ্লার্ট করতে সিদ্ধহস্ত তা সম্পর্কে নিশি একদম অবগত নয়। তাই তো নিজের চার্মিং পার্সোনালিটি দিয়ে নিশিকে নিজের দিকে আকৃষ্ট করতে বেশি বেগ পেতে হয়নি সাজিদকে। এসব বিষয়েও একেবারে মাস্টার বলতে গেলে, এই টাইপের ছেলে ভালোবাসায় কম, শারীরিক সম্পর্কে বেশি স্বচ্ছন্দ। ভালোবাসা, প্রেম, স্নেহপ্রীতি, কমিটমেন্ট, এসব ভারী শব্দগুলি শুনলে এরা এক হাত ধরে সরে যায়। কিন্তু কিশোরী নিশির এসব বোঝার বয়স হয়নি বলে ভুল করে বসে। ওর কাছে তখন প্রেম ভালোবাসা কোনো নতুন অ্যাডভেঞ্চার থেকে কম ছিল না। তবে প্রথম প্রথম নিশি ব্যাপারটা সিরিয়াসভাবে নেয় না, এড়িয়ে চলার চেষ্টা করে। কারণ নিশি জানে ওর বাবা আর ভাইয়া জানতে পারলে ওর খবর আছে, সেই বয়স সাজিদ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। কিন্তু সাজিদের মিঠে মিঠে কথার ডায়ালগে নিশির নরম মন গলে যায় একসময়। বলা বাহুল্য, মেয়েরা সাদা বোকা হয়, ওরা পুরুষের ছলচাতুরি ধরতে পারে না, তাই বারবার বিশ্বাস করে নিজের বিপদ ডেকে আনে। সম্পর্কের প্রথম প্রথম সব ঠিকই ছিল, সাজিদের মতো এত কেয়ারিং একজন ছেলে পেয়ে নিশি নিজেকে ভাগ্যবান মনে করত। কিন্তু আজকাল কেন যেন নিশির মনে হয় ওসব মিথ্যে ছিল, ওর ভ্রম ছিল। হয়তো সাজিদ কখনোই ওকে ভালোই বাসেনি, তা না হলে এভাবে পাল্টাতে পারতো না আচানক। আগে নিশির সাথে কথা বলার জন্য রাত জেগে থাকতো, প্রতিদিন নিশির কলেজে এসে দৌড় থেকে হলো দেখে যেত। অথচ যখন থেকে নিশি সাজিদকে জানিয়েছে অসব ইচ্ছেগুলো পূরণ করা নিশির পক্ষে সম্ভব নয়, সেদিন থেকে নিশি সাজিদের দেখা পাওয়া তো দূরে থাক, প্রায় রাত সাজিদের কল ওয়েটিংয়ে পায়। জিজ্ঞেস করলে বলে বন্ধুদের সাথে আড্ডা চলছিল। নিশি বুঝতে পারে না এসব কথা ওদের বিশ্বাস করার মতো কিনা। সাজিদকেও ভালোবাসে, তাই মিথ্যে সন্দেহ জড়িয়ে হারাতে চায় না। কিন্তু এই সম্পর্কটা বাঁচাতে ওর একার পক্ষে আর কী বা করার বাকি আছে বুঝতে পারছে না। নেত্রপল্লব এক করে নিশি ভাবছে আদৌ কি ওর কিছু করার বাকি আছে। কিন্তু হঠাৎ ওর ভাবনার জগৎ থেকে ছিটকে আসে সামনের নারীর রাশভারী কণ্ঠের শব্দে।
নিশি প্রশ্নসূচক চোখে তাকায় ও এতটাই ডুবেছিল যে লাবণীর কোনো কথা কর্ণপাত হয়েছে বলে মনে হয় না। লাবণীর মুখে বিরক্তি এসে ভর করল, উচ্চস্বরে নিশিকে ধমকাল, তীব্র অভিমান নিয়ে আওড়াল, মন কোথায় থাকে তোর, জবাব দিচ্ছিস না কেন, তোরা ভাই বোনে তো ঠেটা কেন বলতো, কাউকে কিছু বলতে বললে নির্বোধের মতো চুপ হয়ে থাকিস, আমাকে কি মানুষ বলে মনে হয় না তোদের। নিশি মৌনতার রূপ নিল, একটা শব্দ উচ্চারণ হলো না ওর কণ্ঠনালী হতে, বরং চুপ হয়ে কিছুক্ষণ বোনের তিক্ত বাণী হজম করল। এই নারীর বিরক্তির কারণ নিশি জানে, জানে বলেই কিছু বলতে পারল না। নারীটির কষ্ট আজকাল নিশি খুব করে বোঝে, ওর ভাইয়ের অবহেলায় নারীটিকে এতটা তিক্ত হতে বাধ্য করেছে। অবহেলা জিনিসটা খুব খারাপ, যে করে সে না বুঝতেও পাশের জনের জীবন বিষে পরিণত হয়। নিশি এখন বোঝে লাবণীর কষ্ট, তাই ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বোনকে টেনে নিজের পাশে বসালো, স্ত্রীর চিত্ত নিবদ্ধ করলো লাবণের দিকে। সম্পর্কে লাবণী নিশির কাজিন হয়, মানে ওদের একমাত্র মায়ের একমাত্র ভাইয়ের একমাত্র মেয়ে। এই মেয়েটি সে শৈশবকাল থেকে জিসান ভাই বলতে পাগল, ভাইয়ের প্রেমে এক প্রকার হাবুডুবু খাচ্ছে, অথচ জিসান ভাই তার তো এই মেয়েটির ইমোশনাল দেখার যেন সময়ই নেই। বলতে গেলে জলজান্ত লাবণী নামের মেয়েটিকে ইগনোর করে চলে সচরাচর। আর নিশির মাঝে মাঝে খুব খারাপ লাগে, কিন্তু বড় ভাইকে উপদেশ বা আদেশ কোনোটাই বলার মতো ওর কাছে কিছু নেই, তাই সেসব চিন্তা বাদ দিয়ে আপাতত লাবণীকে শান্ত করার জন্য মনে স্থির করল, শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আজ তো হাইপার কেন আপু, রাগটা কি আমার উপর নাকি তোমার সাহেবজাদার উপর বলো তো। লাবণী করুণ চোখে তাকালো, কারো সূক্ষ্ম অবহেলার বিষাদের পাহাড় জমেছে সেই চোখে। এখনই বাঁধ ভাঙা জোয়া নামবে যে কোনো মুহূর্তে, প্রলয়ের জলে ভেসে যাবে মসৃণ গালের ভূমি, কণ্ঠে কোমলতা এনে লাবণী বলল, এক মাস ধরে তোর ভাই আমার ফোন কল রিসিভ তো দূরে থাক, মেসেজগুলো সিন পর্যন্ত করে না, আজ তো দেখলাম আমাকে ব্লক মেরে রেখেছে সব কিছু থেকে, তুই বল এতটা পরের মতো ব্যবহার কেন করে ও আমার সাথে, আমি কি এতটাই খারাপ। আপু কেঁদো না, তুমি তো জানো জিসান ভাই এমনই, তাহলে কেন শুধু শুধু মন খারাপ করো। আমি কি করব নিশি বল, ওকে কতবার নিজের ভালোবাসার কথা জানালাম, অথচ ও বারবার আমাকে এক কথা বলে ইগনোর করে যায়, আমাকে নাকি সে চোখে দেখে না, বলতে দেখে না বুঝলাম, এখন দেখুক, আর আমি তো দেখি ওকে প্রেমিক চোখে, তাহলে ওর এত সমস্যা কেন। একটা কথা সত্যি করে বলতো নিশি, ও কাউকে পছন্দ বা ভালোবাসে না তো, যার জন্য আমাকে বারবার নাকচ করে দিচ্ছে। এমন কেউ আছে বলে আমার মনে হয় না আপু, থাকলে কিছুটা আন্দাজ তো পেতাম। আচ্ছা, যে রুক্ষ ছেলে জিসান ভাই, এই ছেলেকে ভালোবাসবে কে, সবাই তো তোমার মতো এত পাগল না। খবরদার নিশি, জিসানের নামে একদম বাজে বকবি না। নিশি কিছু বলল না, নিশ্চুপ থাকলো, মনে মনে কেবল বিদ্রুপ হাসল। ও কোথায় এখন, বাড়িতে বলে নেই, কোথায় গিয়েছে সাহেবজাদা আমার? কোথায় আবার, রায়হান ভাইয়ের সাথে ওনার কাজিনের বিয়েতে? আবার ও রায়হান, এই রায়হান ছেলেটাই ওর মাথা খেয়েছে। জানিস একদিন রায়হানকে ফোন করে অনুরোধ করেছিলাম, জিসানকে ও যেন একটু বোঝায় আমার ব্যাপারে, কেন আমার সাথে এমন করে, একটু ভালোবাসলে কী বা এমন ক্ষতি হবে, জানিস ওই তেরা ছেলে আমাকে কি বলল। কি? নিশি বিমূর্ণ জানতে চাইল। বলে না, বলে কি না, জিসানকে ছোট বাচ্চা যে কোলে নিয়ে বুঝাবো তোমাকে ভালোবাসতে, নাকি একটা চকলেট দিয়ে লোভ দেখাবো তোমার সাথে প্রেম করতে। নিশি উচ্চস্বরে হেসে দিল। রায়হান ভাই কিন্তু সত্যি বলেছে আপু, জিসান ভাই ঘাটতেরা পাবলিক, তাকে বোঝানো দুঃসাধ্য ব্যাপার। চুপ থাক ফাজিল মেয়ে, আমার কাটা গায়ে নুন লাগাবি না। কিছুক্ষণ পর নিশি শান্ত হয়ে ভাবছে কি জবাব দেবে এই বোকা নারীকে। জোর করে আর কিছু পাওয়া গেল, মন পাওয়া যায় না, কে বোঝে না আপু। লাবণী আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে যায় নিজের ফুপুর কাছে অভিযোগ করতে, তার ছোট ছেলের নামে। আমাকে বলে কি হবে বল মা, জিসানকে কতবার বুঝালাম তোর জন্য, কিন্তু ঘাটতেরা ছেলের এক কথা, ও তোকে বোনের চোখে দেখে, এরপর বল আর কি বলার থাকে। ও বোনের চোখে দেখলে কি হবে, আমি তো ওকে ভাইয়ের চোখে দেখি না ফুপু, তাহলে সমস্যা কি। পাগলামো করিস না মা, যেটা সম্ভব নয় সেটা নিয়ে জেদ করা উত্তম নয়, উপরওয়ালা নিশ্চিত তোর জন্য অন্য কাউকে রেখেছে, ভরসা রাখ তার উপর। আমার অন্য কাউকে নয় ফুপু, কেবল জিসানকেই চাই, তুমি তো জানো সে ছোটবেলা থেকে আমি জিসান বলতে পাগল, তাহলে কি করে বলতে পারো এসব। আর কেমন মা তুমি, নিজের ছেলেকে আমাকে বিয়ে করতে রাজি করাতে পারো না, শুধু ছেলের সুখটাই দেখলে, আমি বা কে তোমার যে চিন্তা করবে।
লাবণীর কথা শুনে মাথাটা চট করে গরম হয়ে গেল রাবেয়া বেগমের। জিসান তার নারী সেরা ধন, তাই বলে মেয়েটিকেও কখনো পর ভাবেনি। নিজের মেয়ের মতোই মাতৃত্বের স্নেহের জালে আটকে রেখেছিল সর্বদা। তার ইচ্ছে ছিল নিজের ভাইয়ের মেয়েকে ছোটো ছেলের বউ করে আনার, কিন্তু ছেলের জেদের কাছে সে বরাবর পরাজিত একটি মা, তাই বলে চেষ্টার ত্রুটি রাখেনি কখনো। কিন্তু আজ মেয়েটি এসব বলায় রাবেয়া বেগম মনে মনে কিছুটা আহত হলেন। অপ্রসন্ন গলায় বললেন,